আজকের ভিডিওতে থাকছে শিলিগুড়ির বুকে এক মনোরম পরিবেশে গড়ে ওঠা ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। কিভাবে যাবেন, গিয়ে কি কি করবেন আর পার্কে কি কি সুবিধা আছে, এই সব কিছু নিয়েই আজকের ভিডিও। শিলিগুড়ি থেকে খরচ কত, পার্কে প্রবেশ মূল্য কত, বাচ্চাদের খেলাধুলার জন্য কি কি ব্যবস্থা আছে, ফ্যামিলি নিয়ে গেলে জায়গাটা কতটা সেফ, এবং এই পার্কে এলে ঠিক সময় কিভাবে কাটতে পারে আর কি কি করা যেতে পারে, এই সব কিছু নিয়েই আজকের এই ভিডিও। তো চলুন আর দেরি না করে সবাই মিলে একসাথে এই পার্কটি ঘুরে দেখি। তো পার্কে যেতে গেলে এই মোড়টাতে এসে নামতে হবে, এটা হচ্ছে ফুলবাড়ি যাওয়ার মোড়। তো এখানে নামার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই পার্টটায় যেতে হবে, ওখানটা থেকে আমাদেরকে টোটো ধরতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লোকেশনটা, যাতে পার্কে যেতে কোনো রকম অসুবিধা না হয়। তো এখানে টোটোগুলো বলছে পার হেড 35 টাকা করে নেবে, তো সেটা আপনারা এখানে এসে কিছুটা বার্গেন করতেও পারেন। বাট পার্কে যেতে এখান থেকে 35 টাকা করে ফুলবাড়ি মোড় থেকে। আর ফুলবাড়ি মোড়ে আসার অনেক ওয়ে আছে, আমরা জাংশন থেকে বাসেও আসতে পারি ফুলবাড়ি মোড়, অথবা শিলিগুড়ি জাংশন থেকে ক্যাব যেগুলো ছাড়ে বা ম্যাজিক গাড়ি সেগুলো করে ভেনাস মোড় আসতে হয়। ভেনাস মোড় থেকে এসে দেন ফুলবাড়ির ওই সেম ম্যাজিক গাড়ি পাওয়া যায়, ফেয়ার হচ্ছে খুবই কম। শিলিগুড়ি মোড় থেকে আপনার মানে জাংশন থেকে ভেনাস মোড় আসতে নেয় আপনার 10 টাকা করে, দেন ভেনাস মোড় থেকে ফুলবাড়ি আপনার 30 টাকা করে, আর দেন এখান থেকে আবার পার্কে যাওয়ার জন্য টোটোতে 35 টাকা করে চার্জ করছে। তো চলুন দেখি পার্কে যাই। ফুলবাড়ি থেকে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে টোটোতে ড্রিমল্যান্ড পার্কে পৌঁছতে, আর রাস্তাঘাটের সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর। এই মনোরম পরিবেশের মধ্য দিয়ে ধীরে সুস্থে পৌঁছতে লাগলাম ড্রিমল্যান্ড পার্কের দিকে। আর এখন যেটা সামনে আসতে চলেছে এটা হচ্ছে মহানন্দা ব্যারেজ। বর্ষাকালে এর রূপ যেমন ভয়ঙ্কর ঠিক ততটাই সুন্দর। তো যাই হোক, এই সৌন্দর্যকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলাম অবশেষে ড্রিমল্যান্ড পার্ক। আর একটা কথা বলি, যদি আপনারা পার্সোনাল ভেহিকেল নিয়ে আনেন তাহলে তো কোনো অসুবিধাই নেই, রাখার জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন। আর যদি টোটোতে বা লোকাল ট্রান্সপোর্টে আসেন, ফেরার সময় একটু বার্গেনিং অবশ্যই করতে হবে। তো চলুন এবার ড্রিমল্যান্ড পার্কের ভেতরে দেখে না যাক। আর পার্কে ঢোকার আগে এখানকার প্রবেশ মূল্য কত, কি কি রাইড আছে, তার ফেয়ার কত, সেটা আমি ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। তো চলুন ভিতরে গিয়ে কথা হচ্ছে। দেখতেই পাচ্ছেন
ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কটা, পুরোটা এখনো যদিও দেখে উঠতে পারিনি। আর বিশাল বড় পার্ক, মানে অনেক কিছুই আছে যেটুকু দেখাতে পেরেছি এখনও। তো এই এখন সামনে, মানে আমি যেটা দেখে বুঝতে পারছি যে এত বড় পার্ক ঘুরতে গেলে মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে, আর মানুষজনও প্রায় আসছে ছুটির দিনে। খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরার জায়গা, মানে সময় কাটানোর জন্য একটা খুব সুন্দর জায়গা। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা প্ল্যান করতে পারেন, যদি কখনও শিলিগুড়ি আসেন তাহলে অবশ্যই এই পার্কটা এসে ভিজিট করতে পারেন। আর এই দেখুন উপরে, তো রোপ ওয়েও আছে, তো ঠিক আছে, এটা মানে একটা বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানোর জন্য একটা সুন্দর জায়গা। রোপ ওয়ে থেকে শুরু করে রোলার কোস্টার, দোলনা থেকে শুরু করে দৌড়নোর জন্য উন্মুক্ত প্রাঙ্গণ, বিভিন্ন ধরনের সরঞ্জামের মাধ্যমে এই ড্রিমল্যান্ড পার্ক আপনাদেরকে ওয়েলকাম করে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশে বেশ ঘণ্টাখানেক ফ্যামিলি নিয়ে কিংবা নির্জনভাবে নিজের মানুষকে নিয়ে ভালোভাবে সময় কাটানো যায়। আর তার সাথে রয়েছে ফুড কোর্ট। খাবার মেনু দেখে বোঝা যাচ্ছে যে যথেষ্ট প্রয়োজনীয় যে সমস্ত খাবার আমরা সাধারণত খেয়ে থাকি তার সব কিছুই অ্যাভেলেবেল। আমার তো বেশ ভালোই লেগেছে ড্রিমল্যান্ড পার্ক, বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম। তো একটা পার্কে আসলে যে ধরনের খাবার দরকার তার মোটামুটি অ্যারেঞ্জমেন্ট এখানে আছে, তো সে খাবার নিয়েও কোনো সমস্যা নেই। আর ইতিমধ্যে কিছু মানুষজন এখানে এখন বসে খাচ্ছে, তো ঠিকঠাক। দেখে নিন বোটিংয়ের জায়গাটা, এটা হচ্ছে বোটিং, ওখান থেকে বোটিং শুরু হয়, একটা বোট রাখা আছে। আরেকটা কথা বলে দিই, প্রেম করার জন্য এটা কিন্তু একটা আদর্শ জায়গা, মানে নিজের মানুষকে নিয়ে যদি একটু একাকিত্বের সময় কাটাতে ইচ্ছে করে এরকম সুন্দর একটা পরিবেশের মধ্যে, তো সেই জন্য কিন্তু এই পার্কটা ওয়ান অফ দ্য বেস্ট এই শিলিগুড়ি চত্বরে। ড্রিমল্যান্ড পার্কের ভিডিও এখানেই শেষ করছি। বেঙ্গল সাফারি নিয়ে খুব রোমাঞ্চজনক একটি ভিডিও নিয়ে খুব সহজে খুব তাড়াতাড়ি চলে আসছি। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।